নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে মাত্র 2 মিটার কাপড়ে 6 কাট সায়া বা 6 কলির সায়া কাটিং করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 2 মিটার কাপড় নিয়েছি। আপনারা খুব সহজেই 2 মিটার কাপড়ে 6 কাট সায়া কাটিং করতে পারবেন। কাপড়টিকে 4 ফোল্ড করে ভাঁজ করব এইভাবে। আপনারা ভাঁজটা একটু ঠিকঠাক দিয়ে নেবেন, 4টে পার্ট রয়েছে। এরপরে আমরা বেল্টের জন্য কাপড় বের করে নেব। যে কোনো সাইজে সায়ার জন্য বেল্ট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি করে আমি এখানে 6 ইঞ্চি করে নিচ্ছি। আপনারা চাইলে 5 ইঞ্চি করেও নিতে পারেন। এভাবে মার্ক করে রাখবো এবং স্কেল দিয়ে দাগ টেনে রাখবো। এরপরে কেটে নেব। বেল্টের মাপ 20 ইঞ্চি মতো আসছে, কিন্তু আমি এখন এটাকে কিছু করব না, সেলাই করার সময় এটাকে কাটিং করে বাদ দিয়ে দেব। এবারে আমি সায়ার ফিতের জন্য মাপ নেব। এখানে 1.5 ইঞ্চি করে আমি মার্ক করে রাখছি। ফিতে একটু বড় সড়ো দরকার, সেই জন্য একবার নয় দুবারে আমি কেটে নেব। এটাকে সেলাই করে জয়েন্ট করে বড় একটা ফিতে তৈরি করতে হবে। ফিতে কাটিং করা হয়ে গেছে। এরপরে আমি নেব কোমরের জন্য। কোমর যা থাকবে তাকে 8 দিয়ে ভাগ করতে হবে, যা বেরোবে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে দিতে হবে। আমার এখানে আছে 34 ইঞ্চি কোমর, সেই জন্য 34 কে 8 দিয়ে ভাগ করলে হয় 4.5, এবং তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে 5 ইঞ্চি। আমি এখানে 5 ইঞ্চিতে মার্ক করে রেখেছি। দু সাইডে একইভাবে মাপ নিয়ে রেখেছি। এরপরে এইভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে হালকা হালকা হাতে একটু ভাঁজ করে নিলে দেখবেন ওপর থেকে একটা ভাঁজ চলে এসেছে। এই ভাঁজের ওপর দিয়ে আপনাদের সুবিধার জন্য আমি এখানে স্কেল দিয়ে দাগ টেনে রাখছি। এরপরে আমি এই লাইন বরাবর কেটে নেব। কাটিং করা হয়ে গেছে। এবার জয়েন্ট অংশটুকু আমরা প্রথমে কাটিং করে নেব। একটা জয়েন্ট ছিল,
আমাদের এখানে 6টি পার্ট চলে এসেছে, 2টি পার্ট বড় এবং 4টি পার্ট ছোট। এই 2টি পার্টকে এইভাবে পাঁচ দিয়ে দেখবেন, একটু বাড়তি আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবেন। এভাবে কেটে দেবেন। একইভাবে এই পার্টটিকেও ভাঁজ করে নেবেন। এইভাবে ছায়া আমাদের কাটিং করা হয়ে গেছে। দেখুন ছায়া কাটিং করার পরে এইভাবে হয়েছে। ঠিক এইভাবেই সেলাই করতে হবে। এই পার্টটিকে আমরা মিডল পার্টের উপরে এইভাবে তুলে দেব, এইভাবে সেলাই করতে হবে। এদিকের পার্টটিকেও এইভাবে একইভাবে নেব।
এইভাবে আরেকটি ভাঁজ করে সেলাইটাকে কভার করে সেলাই করে দিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, বেল আইকনটিকে অবশ্যই অবশ্যই প্রেস করবেন। সাইড ফিতেটা আমি এভাবে ভরে নিয়েছি, আমি এভাবে সেলাইও করে নিয়েছি। এরপরে আসছে পাড়ের দিকে, পাড়ের দিকে আমি 1.5 ইঞ্চি করে মুড়িয়ে এভাবে সেলাই করব। প্রথমে 1/2 ইঞ্চি করে নিতে হবে, তারপরে 1 ইঞ্চি মতো মুড়িয়ে নিতে হবে। এইভাবে পুরোটা হালকা হাতে সেলাই করে নিতে হবে, হালকাভাবে করবেন, না হলে ভাঁজ উল্টো পাল্টা হয়ে যেতে পারে। এইভাবে যেরকমভাবে চাপবেন সেইভাবেই সেলাইটা করতে হবে। সেলাই হয়ে গেছে, এখানে ডবল সেলাই দিয়েছি আমি, আপনারাও ডবল সেলাই দিয়ে নেবেন। সায়াটি তৈরি হয়ে গেছে, খুব সহজেই আপনারাও সায়া তৈরি করে নিতে পারবেন।